ডিয়ার লার্নার্স, চলো আজকের ক্লাস থেকে দুটো গুরুত্বপূর্ণ ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস শিখে নেই। তো সেই গুরুত্বপূর্ণ ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস দুইটা কি কি চলো দেখে নেই। ফার্স্ট ওয়ান, টু বিল্ড আ ক্যাস্টল ইন দ্য ইয়ার। টু বিল্ড আ ক্যাস্টল ইন দ্য ইয়ার, যার অর্থ কি তুমি চিন্তা করো। বিল্ড মানে হচ্ছে গিয়ে নির্মাণ করা, ক্যাস্টল বলতে একটা প্রাসাদ নির্মাণ করছো। কোথায়? ইন দ্য ইয়ার, আকাশে। আচ্ছা, আকাশে কি প্রাসাদ নির্মাণ করা এখনও আমাদের পক্ষে সম্ভব হয়েছে? না, দিস ইজ কোয়াইট ইম্পসিবল ফর আস। দ্যাট মিনস তোমার দাঁড়াচ্ছি টু বিল্ড আ ক্যাস্টল ইন দ্য ইয়ার, মানে তুমি আকাশে একটা বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছ। তার মানে তুমি কি করছো? আকাশ কুসুম চিন্তা করছো। তোমার একটা মানে কল্পনাতীত, আকাশ কুসুম চিন্তা বলতে কি আমরা কল্পনাতীত মানে একটু ডে ড্রিমার ভাবের, মানে একটি স্বপ্ন দেখছি এইরকম টাইপের চলে আসছি। কিন্তু হ্যাঁ, স্বপ্নে কিন্তু আমাদের সব কিছুই সম্ভব হয়। স্বপ্নে তুমি যা খুশি সব সম্ভব, বাট বাস্তবে কিন্তু সব কিছুই সম্ভব হয় না। তেমন একটু বিল আ ক্যাস্টল ইন দ্য ইয়ার, যার অর্থ হচ্ছে আকাশ কুসুম চিন্তা করা। তো এখানে যে চারটা অর্থ দেওয়া আছে কোনটা এটার সঙ্গে যাচ্ছে দেখো। ফার্স্ট ওয়ান, টু ওয়ার্ক অন এ ম্যাসিভ স্কেল। টু ওয়ার্ক অন এ ম্যাসিভ স্কেল বলতে মানে বড় সড়ো আকারে একটা কোনো পরিকল্পনা নিয়ে কাজ করা, যেটা আর নাকি টু বি আ ড্রিমার মানে একটি স্বপ্ন মানে স্বপ্নচারী হওয়া, যেটা টু মেক আ ফরচুন মানে তুমি হচ্ছে গিয়ে ভাগ্য নির্মাণ করতে চাচ্ছ এরকম কিছু, আর নাকি টু ওয়ার্ক সেলফিশলি আর নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া, কোনটাকে আকাশ কুসুম চিন্তা বলে বা কল্পনাতীত, যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি টু বি আ ড্রিমার যেখানে আমরা স্বপ্নাতুর হয়ে পড়ি, সেটাই হচ্ছে গিয়ে তোমার আকাশ কুসুম চিন্তা করা বা টু বিল্ড আকাশ টোল ইন দ্য ইয়ার। নেক্সট ওয়ান, ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মিনস, দ্যাট মিনস ব্ল্যাক শিপ মানে কি? হ্যাঁ, ব্ল্যাক শিপ অর্থ আমরা সবাই জানি যে কুলাঙ্গার ক্ষেত্রে, আসলে ব্ল্যাক বলতে কালো আর শিপ মানে ভেড়া, কালো ভেড়া না, এটা হচ্ছে কুলাঙ্গার বলতে ইউজ করা হয়। আ শিপ অফ ব্ল্যাক কালার, কালো কালারের একটা ভেড়া, আর নাকি উইকড ম্যান মানে দুষ্প্রকৃতি দুষ্টু প্রকৃতির লোক, আর নাকি বিগ শিপ বড় ভেড়া, নাকি দামি ভেড়া, আর নাকি মৃত ভেড়া। আসলে ব্ল্যাক শিপ বলতে এখানে কোনো প্রকারেরই ভেড়া না, ব্ল্যাক শিপ হচ্ছে উইকড ম্যান বা তুমি ব্যাডম্যান বলতে পারো, খারাপ লোক, এ ধরনের লোকেরাকে আমরা ব্ল্যাক শিপ বলি। দেখো এখানে তোমাদের জন্য প্রশ্ন দেওয়া আছে যে প্রতিটি পরিবারে একজন কুলাঙ্গার থাকতে পারে, এর ইংরেজিটা তাহলে এবার কী দিবা? কুলাঙ্গার বলতে কিন্তু আমরা ব্ল্যাক শিপ পাচ্ছি, তাহলে প্রত্যেকটা পরিবারে একটা কুলাঙ্গার থাকতে পারে, এটা কী হবে? এই উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তোমাদের সঠিক উত্তরের রিপ্লাইটা দিয়ে দিব। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।